কারণ একটাই আশেপাশে গরিব মানুষ প্রচুর ট্রিটমেন্ট করছে অথচ টাকা মেলা নিচ্ছে অথচ রোগ সারছে না এক নম্বর এটা অনেক দিক আছে দিদি তো প্রায় এক বছরখানেক এখানে হয়ে গেলো তা আমি তো জানতাম না এই মাস দিনে কাজ আমি শুনলাম যেখানে ট্রিটমেন্ট করছে তা আমরা একটা তদন্ত করলাম এবার থানা থেকেও এসেছিলো তখন আমরা জানতে পারলাম থানাতে বোট পোট নিয়ে গেছে হ্যাঁ বড়োবাবু বলেছে সাত দিনের মধ্যে আমরা দেখাবো সে এইসবগুলো দেখাতে পারেনি বড়বাবুকে তারপর বড় বউ বললাম তা ঠিক আছে আপনি একটু মিডিয়া ফিডিয়া করে দেখুন ডাক্তার যদি না হয় তাহলে সার্টি মানে ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজনও নেই না সার্টিফিকেট দেখাতে পারেনি আর সার্টিফিকেট তো নেই তাও ডাক্তার বড় তো সার্টিফিকেট দেখাবে ডাক্তার হলে তো সার্টিফিকেট দেখাতো কী করবো মানে ভালোভাবে তদন্ত করে যদি সার্টিফিকেট দেখাতে পারে তাহলে যেমন ট্রিটমেন্ট করছে হোমোপ্যাথি ট্রিটমেন্ট করুক আর যদি না সার্টিফিকেট থাকে তাহলে তো মানে ট্রিটমেন্ট বন্ধ করুক হ্যাঁ করেছি থানা বললো সার্টিফিকেট তো নেই আপনারা গ্রামবাসী যদি চা চান যদি কোনো সবাই মিলে মানে ওকে ভোট ধরুন যে সার্টিফিকেট না থাকে তাহলে ট্রিটমেন্টটা বন্ধ করতে বলুন আমার নাম কমল লেট